তোরা হাসিস কেন বটে? আমাকে দেখে হাসিটা পাচ্ছে? এই পাড়াটাতে না মোর বাপটা থাকে, বাপ যদি খুঁজে পেতাম না দেখাই দিতাম। মাসিমা, দীপুবাবু, তাহলে এবারে আমাদের অনুমতি করুন আমরা আসি। খুব ভালো লাগলো বাবা, নাতি আমার খুব সুখে থাকবে। দাদা, আসা যাওয়ার কিন্তু এই সবে শুরু, আমি তো যখন তখন চলে যাব। দাদা, শুধু মেয়ের টানে নয়, আপনাদের টানেও যাব, মানে এমন সজ্জন মানুষ আপনারা। এসব বলছেন বট, আপনি দেশে থাকেন কদিন? না না, এটা কিন্তু সবটা ঠিক নয়। দেখুন, আমাকে হ্যাঁ মাঝে মাঝে বিদেশে গিয়ে থাকতে হয়, কিন্তু দেশের বাড়িতে আমি বেশিরভাগ সময় থাকি। মুখে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে, তবে বিশ্বাস করব। না, এটা এটা ঠিক। আচ্ছা ভাই, আমরা তাহলে আজকে এগোই। আজ আর আপনার সঙ্গে বেশি ভালো করে কথাবার্তা কিছুই হলো না, আর সবাই ব্যস্ত, তো ব্যস্ততার মধ্যে কথা তো হবেই, সেই সময়টা কি আর পালিয়ে যাচ্ছে? কিন্তু আমি আশা করবো যে আপনাদের সকলের সঙ্গে আমার যেন কখনো তেতো কথা না হয়। এটা ভালো বলেছেন। এই শহরটাতে কত গাড়ি বটে, ইত গাড়ি থাকলে লোকগুলো থাকবে কোথাকে? আমাদের পলাশ বলি গ্রামটা কত ছোট, আর এখানে দেখো রাস্তাটা শেষই হয়নি। পাগল নাকি? আরে এখন রাস্তা কি হয়ে যেত? কি বললি তুই আমাকে? পাগল বললি তুই? পাগল তুই? তোর ঘর কে সবাই পাগল? এই তো সত্যিকারের পাগল দেখছি, একে কেউ রাস্তা ছেড়ে দেয় হবে? আবার পাগল বলছিস? আবার পাগল বলছিস রে? কিন্তু আমরা যাবার আগে একবার দেখা করে যেতাম, আমাদের কমলিকা কোথায় গেল? ঠিকই তো, পয়মন্তি কোথায় গেল? হ্যাঁ রে জয়া, পয়মন্তি কোথায়? মুনিয়া, মুনিয়া তোর ঘরে। একি আপনারা চলে যাচ্ছেন নাকি? আর একটু বসলে হতো না? আরে ওনারা তো অনেকক্ষণ ধরে যাবার জন্য ছটফট করছেন। তুই এক কাজ কর জয়া, মুনকে একটু ডেকে নিয়ে আয় তো। ওনারা চলে যাবেন, আর ও কোথায় গিয়ে বসে আছে? মুনিয়ার ঘরে এখন ওর খুঁদে দেওয়ার ননদরা ভিড় জমিয়েছে, আর চিনি সন্দেশ তো ওখানেই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি ডেকে আনছি এক্ষুনি।
মা, ও মা, আমি মোর বাপের বালিগঞ্জ পাড়া দিয়ে হাঁটছি বটে, তো কেনে মোর বাপের নামটা কখনো বলিস লাই আমাকে? এখন মো বাপ তোকে কি মনে খুঁজে বল। এখন ঘরটাতে না গেলে বড় মাটা আবার চিন্তা করবে, কিন্তু পথ গুলান তো সব একই রকম লাগছে, কোন পথ দিয়ে যাবো বটে? ওমা, এই তো মুনিয়া। আচ্ছা জেঠিমণি, তোমরা নাকি সবাই চলে যাচ্ছ শুনলাম। ওমা, যাবো না, অনেকক্ষণ তো থাকলাম রে মা। আর তোমার তো কটা দিন বলো, তারপর তো সবসময় আমরা তোমার সাথেই থাকবো। তোমার ঘর থেকে তোমার দেওর ননদদের ডেকে নিয়ে এসো, তারা তো বাড়ির কথা বোধ হয় ভুলেই গিয়েছে। ও ভালো কথা কমলিকা, বাহা কি তোমার ঘরে? তাহলে ওকেও একেবারে ডেকে নিয়ে এসো। বাহা? না, কই, সে তো আমার ঘরে নেই। সে কোথায়? সত্যি তো তাকে অনেকক্ষণ দেখতে পাইনি। এই শহরটাতে আমি হারিয়ে যাচ্ছি রে। ও দিদিমণি তোর বাড়িটা আমি খুঁজে পেয়েছিলাম। কোথা থেকে আসছো? কোথায় যেতে চাও তুমি? তুমি কোথায় যাবে সেটা তো বলবে, তাদের নাম বলো, তবে তো আমরা খুঁজে দেবো। আর তুমি একা একা কোথায় এসেছো? আমি বালিগঞ্জ পাড়াটাতে যাব। এই মেয়ে শোনো, বালিগঞ্জ একটা বিরাট এলাকা, বুঝেছো? বালিগঞ্জের যেখানে সেখানে তুমি তো যেতে পারবে না। বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ গার্ডেন্স, বালিগঞ্জ সার্কুলার রোড, কোথায়? আচ্ছা, বালিগঞ্জ স্টেশনের দিকে নয় তো? আমি বালিগঞ্জ পাড়াটাতে যাব। গাঁ থেকে এসেছে মনে হয়। এই দেখো, এই শোনো, কেঁদো না, কাঁদছো কেন? আরে তুমি তো কিছুই ঠিক করে বলতে পারছো না, তাই না? হ্যাঁ, কাদের বাড়ি থেকে এসেছো, কোথা থেকে এসেছো বলো, না বললে কি করে পৌঁছে দেবো?
তুমি কাদের বাড়িতে থাকো তাদের ঠিকানাটা বলো, তবে তো আমরা পৌঁছে দেব। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।